মনিরামপুরের একটি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ মেহেদি সেলিনা ও মমিতা অন্য সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না কেউ তারা সবাই মনিরামপুরের নিসার আলী মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী পারিবারিক স্বচ্ছতা না থাকায় সন্তানদের জন্য হুইল চেয়ার কিনতে পারছিল না পরিবারগুলো অবশেষে আমেনা করিম ফাউন্ডেশনের দ্বারস্থ হন তারা তাদের ডাকে সাড়া দিয়ে সোমবার দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হাসান পান্নু ওই চার শিক্ষার্থীকে হুইল প্রদান করেন হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসার আলী মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শামসুর নাহার প্রধান শিক্ষক মিজানুর রহমান সহকারী শিক্ষক রাশিদুল আলম পার্শ্ববর্তী হাজরাকাটি আলিম মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক আমেনা বেগম অফিস সহকারী জান্নাতুল ফেরদোস কুলসুম বেগম সহ আরও অনেকেই চাদরা গ্রামের নাজমা বেগম জানান দুই সন্তানের জন্য হুইল চেয়ার পাইবার আবেদন করে ধর্না দিয়েছি বহু জায়গায় তাতে কোনো লাভ হয়নি চারজনের সংসারে স্বামী তাজমুল মোড়ল পেশায় একজন দিনমজুর যা রোজগার করে তা দিয়ে কোনো রকম সংসার চলে দুই সন্তান আরিফ ও সেলিনা উভয় প্রতিবন্ধী তাদের জন্য দুইটি হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য আমাদের নেই বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা জন্মের থেকে দুটো প্রতিবন্ধী বাচ্চা আমার প্রতিবন্ধী বাচ্চা দুর্গ চেয়ার কেনার কোনো সামর্থ্য ছিল না কিন্তু আল্লার রহমতের দুপুর চেয়ার প্রাইসে দুরুবাচ্ছার আপনাদের ধন্যবাদ শুধু নাজমা বেগম না পার খাজুরা গ্রামের মৌমিতা দত্তের মা লিপি রানী দত্ত হাকিমপুর গ্রামের মেজি হাসানের পিতা আব্দুল মোড়লও একই কথা বলছিলেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে আমেনা করিম ফাউন্ডেশনের পক্ষে জাকির হাসান পান্নুর ধন্যবাদ জানায় উপস্থিত অতিথিবৃন্দ আমিনা করিম ফাউন্ডেশনের থেকে যে তাদের তাদের জন্য আমি দোয়া বিদ্যালয়ের কোনো সামর্থ্য না থাকার কারণে ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করা হয় আমি দোয়া করি এবং কামনা করি আমিনা করিম ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক এবং তাদের কার্যক্রম আরো প্রসারিত হোক দীর্ঘদিন যাবত আমিনা করিম ফাউন্ডেশন আমাদের মনিরামপুরে এরকম সেবামূলক কাজ করে যাচ্ছে তারা আজকে যে কাজটা করলো আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি এখানে যে একটা হাসি বাচ্চাদের মুখে যে হাসি ফুটাতে পারলো আমি না করিম ফাউন্ডেশন আমি চাইব আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জন্য ওনাদের এরকম ভালো কাজ করার আরও অনেক তো দান করুক এবং আমাদের যে পান্নু ভাই তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই এই ধরনের কাজ করে যাচ্ছে তার জন্যও দোয়া করি আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন নিভৃত পল্লীতে উদ্দিন মেমোরিয়াল অটিস্টিক স্কুল এই স্কুলটা মনিরামপুরীর যতগুলা অটিস্টিক স্কুল আছে তার থেকে অনেক অনেক উন্নত এবং আমি এখানে এসে মানে টোটাল ইনভায়রনমেন্টটা দেখে আমি অসম্ভব রকমের খুশি হয়েছি পরিশেষে এই স্কুলের যেসব অটিস্টিক বাচ্চাগুলো আছে তাদেরকে দেখে আমি এত আপ্লুত হয়ে গেছিলাম যে তাদের হুইল চেয়ার নাই তারা যে ইস বাসা থেকে বাড়ি থেকে যেভাবে আসে এই যে স্কুলে যে গাড়ি আছে এই গাড়ি থেকে তারা নামার সময় বা বাসা থেকে যখন স্কুলের এই গাড়িতে ওঠে ওঠার জন্য তাদের যে নিদারুণ কষ্ট এইগুলা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না তা আমি এই স্কুলের প্রধান শিক্ষক ওনার অনুপ্রেরণায় আমি মাঝে এখানে কিছু এই বাচ্চাদেরকে শীতবস্ত্র দিয়েছি এবং ওনার অনুপ্রেরণায় এই স্কুলে এই অটিস্টিক বাচ্চাদেরকে হুইল চেয়ার প্রেরণ করছে সবাই আমার জন্য দোয়া করবেন এই স্কুলের জন্য দোয়া করবেন যেন স্কুলটা ভবিষ্যতে আরও বেশি বেগবান হয় আরও সুযোগ সুবিধা যেন পরিপূর্ণ হয় মদিরামপুর উপজেলার যে কোনো সংবাদ সবার আগে পেতে আমাদের সাথে থাকুন আবদুল্লাহ সোহান মদিরামপুর নিউজ ডেস্ক